অবশেষে বাংলাদেশ এবং চীনের দৌতরতের কাছে পরাজিত হলো ভারত তিস্তা নদীর উপরে যে প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল বাংলাদেশ এবং চীন তার বাস্তব রূপ পেতে যাচ্ছে ব্রেকিং নিউজ দিয়ে শুরু করছি আপনাদের সামনে শেষ পর্যন্ত থাকতে হবে ছেড়ে যাবেন না অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যায়ক্রমে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ এবং চীন অবশেষে তিস্তার পানি ব্যবস্থাপনার যে প্রকল্পটি সেটি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং চীন যৌথভাবে চীনের অর্থায়নে তিস্তা ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড রে প্রোজেক্ট এই প্রজেক্টটি বাস্তবায়ন করবে আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে এই প্রজেক্ট নিয়ে যদি কোনো আপডেট আসে তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা তাই নিয়ে বিশেষ গবেষণার মাধ্যমে আজকের ভিডিওটি আমি নির্মাণ করছি আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে এই ধরনের কাজের উৎসাহ যোগাবেন ইতিমধ্যে চীনের একটি কোম্পানি নিজেদের অর্থায়নে দুইশো কোটি টাকা খরচ করে ফিজিবিলিটি স্টাডি শেষ করেছে ইতিমধ্যে জানা গেছে যে এই তিস্তা প্রকল্পের ড্রয়িং এবং ডিজাইন শেষ হয়েছে তাহলে কাজটি অনেক দূর এগিয়ে গেছে তলে তলে এই ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায় বন্ধুরা অনেক দিন ধরে ভারত বাংলাদেশকে তাদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বাংলাদেশকে প্রায় তিন দশক ধরে অপেক্ষায় রেখেছে সেই সময় আর শেষ হয় না আর এ কারণে অবর্ণনীয় সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে এই অঞ্চলের মানুষ যার টোটালি ক্ষতি বা ইম্প্যাক্টটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির উপর বাংলাদেশ এটি নিয়ে আর সময় ক্ষেপণ করতে চায় না সামনে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ এই প্রজেক্টটিকে শেষ করতে চায় এই প্রজেক্টের সামগ্রিক বিষয় বলি অর্থ সংস্থান কীভাবে প্রজেক্টটি বাস্তবায়িত হবে বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক ইম্প্যাক্ট এবং ভারতের মায়াকান্না বাংলাদেশের সামরিক শক্তির উত্থানের সাথে অর্থনৈতিক শক্তির সম্পর্ক সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে পয়েন্ট টু পয়েন্টে আলোচনা করব তিস্তা নদীকে ড্রেজিংয়ের মাধ্যমে এর দুই পাশ দিয়ে কমপক্ষে একশো তেরো কিলোমিটারের মেরিন ড্রাইভ তৈরি করা হলো এই মেরিন ড্রাইভগুলো সংযুক্ত হবে দেশের আন্তর্জাতিক এবং জাতীয় সড়কগুলোর সাথে এর মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন ঘটবে এই মেরিন ড্রাইভের পাশ দিয়ে যে বাঁধ নির্মাণ করা হবে সেই বাঁধের মাধ্যমে উদ্ধার করা হবে প্রায় দুইশো মাইল জমি নদীর পাশ দিয়ে এই দুইশো বর্গমাইল জমিকে কেন্দ্র করে গড়ে উঠবে ছোট ছোট স্যাটেলাইট শহর বা স্মার্ট সিটি এই স্মার্ট সিটিতে থাকবে পর্যটন কেন্দ্র যা দেশের সার্বিক অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করবে বুস্ট করার জন্য আরও থাকবে ছোট বড় অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্প জোন এখানে বিশেষভাবে নির্মাণ করা হবে রপ্তানির জন্য উল্লেখযোগ্য দ্রব্য সম্বলিত ইপিজেট সেই দ্রব্য উৎপাদন করার জন্য এমন সকল মেশিন এখানে স্থাপন করা হবে যেগুলো হবে পশ্চিমা প্রযুক্তির বা বিশ্বের উন্নত প্রযুক্তির মেশিনারিজ এর মাধ্যমে সেই ইপিজেটে যে সকল পণ্য উৎপাদন করা হবে সেগুলোকে বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য থাকবে নিজস্ব বন্দর ব্যবস্থাপনা সুতরাং একটা স্মার্ট সিটি এবং একটা আদর্শ সিটির জন্য যে সকল বিষয়গুলো নজরে রাখা প্রয়োজন সেগুলো নজরে রেখেই গড়ে উঠবে তিস্তা নদীর পারে এই বাংলাদেশের স্বপ্নের স্মার্ট সিটি বা স্মার্ট নগর এই স্মার্ট সিটির সুযোগ সুবিধায় আকৃষ্ট হয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় কোম্পানি ছুটে আসবে এখানে বিনিয়োগ করার জন্য আর এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সমগ্র মানুষ উপকৃত হবে ফরেন ডিডেক্ট ইনভেস্টমেন্টে বাংলাদেশ এশিয়ার অন্য দেশকে ছাড়িয়ে যাবে এবং নিজের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করবে ক্রমান্বয়ে বাংলাদেশের যে সকল মেগা প্রজেক্ট রয়েছে তার মধ্যে এই তিস্তা নগরীর জন্য যে পরিকল্পনাটি করা হয়েছে সেটি যদি বাস্তবে রূপ দিতে পারে চীনের সহায়তায় তাহলে বাংলাদেশ এমন একটি প্রকল্প বাস্তবায়ন করবে যার খরচ থাকবে সবচেয়ে কম আউটপুট থাকবে সবচেয়ে বেশি অর্থাৎ মাত্র এক বিলিয়ন ডলার ব্যয়ের বিনিময়ে বাংলাদেশ সরকার যদি চীনের সহায়তায় এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারে বাংলাদেশের অর্থনীতিতে সেটি কমপক্ষে দশ থেকে পনেরো বিলিয়ন ডলারের ইমপ্যাক্ট ফিরিয়ে দেবে এটি শুধু প্রাথমিক হিসা তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি রয়েছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানে ব্যাপক প্রভাব পড়বে এই প্রকল্প প্রতিনিয়ত তিস্তার ভাঙনে মানুষ নিঃস্ব হয়ে যায় তারা আর ভাঙনের কারণে নিঃস্ব হবে না সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে সামগ্রিক বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে এটিও বাংলাদেশের অর্থনীতিতে একটি অন্য ধরনের বুস্ট ফেলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই বাংলাদেশ সরকার সকল বাধা এবং বিপত্তি এড়িয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানানোর ভাষা আমার নেই অনেকে বলেছিল যে ভারত সরকারের চাপের কারণে বাংলাদেশ সরকার পিছিয়ে আসবে আবারও তারা মিথ্যা প্রমাণিত হলো কারণ অনেক বিষয়ে তারা এই ধরনের অযাচিত মন্তব্য করে থাকে যদিও তারা দেশের ব্যাপারে তেমন কিছু একটা জানে না শুধু সমালোচনা করার জন্য সমালোচনাই তাদের কাজ বর্তমান সরকার দেশের যে সকল যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বা বর্তমান সরকারের হাত ধরে বাংলাদেশের যে সকল ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো বাংলাদেশের সমুদ্র বিজয় আর দ্বিতীয়বার বলব বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোকে সময় মতো শেষ করা বাংলাদেশ সরকার নিজেদের সাবমেরিন ক্রয় করা নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়েছে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে অনেক রাজনৈতিক দূরদর্শিতার প্রয়োজন হয় আর সেখানে থাকে আরও বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তিস্তা প্রকল্প তার ব্যতিক্রম নয় আমরা আশা করি সকল চ্যালেঞ্জ বা বাধা দূর করে শেষ পর্যন্ত তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে বর্তমানে তিস্তা প্রজেক্টির অবস্থান ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে ভারতের আশঙ্কা এটি মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে চীনের কোনো স্থাপনায় চীনা প্রকৌশলী বা শ্রমিক ধারা কাজ করা হবে আর ভারত সেটিকে ভাবছে আগ্রাসন বাংলাদেশ চীনকে নাকি সুযোগ করে দিচ্ছে বন্ধুরা মৌলিক অধিকার পানি আপনি বঞ্চিত করবেন আর সেটিকে যদি আমি আমার সুবিধা মতো ব্যবহার করতে চাই কোনো রিফর্মের মাধ্যমে তাতে আপনি বাধা দিবেন বা সন্দেহ করবেন আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রত্যেকটি নদীর যে সকল দেশ ভাটিত অবস্থিত সেই দেশের অধিকার রয়েছে সেই নদীর পানির পূর্ণ হিসা পাওয়ার ভারত আন্তর্জাতিক আইন মেনে কখনোই এটিকে পরিহার করতে বা প্রত্যাহার করতে পারে না সুতরাং বাংলাদেশের দাবির যথেষ্ট যৌক্তিকতা রয়েছে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে বাংলাদেশ এখনো পর্যন্ত পানি নিয়ে জাতিসংঘ বা আন্তর্জাতিক আদালতে যায়নি সুতরাং ভারতের সেটি মূল্য দেওয়া উচিত ছিল এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরের সময় চীনের প্রেসিডেন্টকে অনুরোধ করেন তিস্তা ব্যবস্থাপনা প্রজেক্ট বা তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই প্রস্তাব চীন অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে এরপরই তারা এই প্রজেক্টটি নিয়ে অগ্রসর হয় এখানে চীন সরকারের বড় ধরনের অর্থায়ন রয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা অর্থায়ন করবে চীন সরকার বাংলাদেশ এখানে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট প্রদান করবে বন্ধুরা এক বিলিয়ন ডলারের এই প্রোজেক্টটি যদি চীন বাস্তবায়ন করতে পারে সেটি হবে চীন বাংলাদেশ মন্ত্রীর এক যুগান্তকারী অধ্যায় এমনিতেই সাউথ চায়না সি এবং ভারতের সীমান্তে বড় ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে চীনের এটি নিয়ে বাংলাদেশও মোটামুটি একটু অস্বস্তিতে রয়েছে যদিও চীনের বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলছে বাংলাদেশে আর বাংলাদেশ এটি কন্টিনিউ করতে চায় কোনো ভূরাজনৈতিক পরিস্থিতি বা অভ্যন্তরীণ আঞ্চলিক ভূরাজনীতিতে জড়াতে চায় না বাংলাদেশ অনেক দিন ধরে তার সামুদ্রিক সীমা নিয়ে ভারত এবং মায়ানমারের সাথে একটি যুদ্ধ অবস্থায় ছিল কারণ বাংলাদেশ তার সমুদ্র সীমাকে যে আঠাশটি ব্লকে ভাগ করেছিল একটি ব্লক বাদে বাকি প্রায় সাতাশটি ব্লক কোনো না কোনোভাবে মায়ানমার এবং ভারতের দাবির কাছে ওভারল্যাপিং হয়েছিল তাই বাংলাদেশ দীর্ঘ প্রচেষ্টার পরও সমুদ্রের পক্ষে তেল গ্যাস অনুসন্ধান করতে সক্ষম হয়নি ওদিকে মায়ানমার এবং ভারত তাদের সমুদ্র সীমানায় তেল গ্যাস অনুসন্ধানের মাধ্যমে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং তেল আবিষ্কার করেছে নিজ দেশের সামুদ্রিক অর্থনৈতিক জোনে কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ছিল বড়ই অসহায় তখনই বাংলাদেশ বুঝতে পারে যদি আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন না হয় তাহলে মায়ানমার এবং ভারত কোনোদিনই বাংলাদেশের এই বৌদ্ধ দাবিকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ একটু কায়দা করে আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন হয় এবং এর মাধ্যমে দুই সালে এবং দুই সালে যথাক্রমে মায়ানমার এবং ভারতের সাথে বাংলাদেশ তার ন্যায্য সামুদ্রিক সীমা বুঝে পায় আর তখন থেকেই মায়ানমার এবং ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাবটি একটু বদলে যায় অর্থাৎ বাংলাদেশের ন্যায্য হিস্যা থাকা সত্ত্বেও মায়ানমার ভারত কখনোই তা স্বীকার করেনি আর তখনই বাংলাদেশ বুঝে যায় বঙ্গোপসাগরের বুকে শক্তিশালী নৌবাহিনী ছাড়া এর অন্তর্দেশে যে সকল খনিজ সম্পদ লোকায়িত রয়েছে সেগুলো বাংলাদেশ সহজে ব্যবহার করতে পারবে না সুতরাং সামুদ্রিক সম্পদের অধিকারের জন্য অবশ্যই বাংলাদেশ তার নৌবাহিনীটিকে এমনভাবে গড়ে তুলবে যার মাধ্যমে মায়ানমার বা ভারত যেই বাংলাদেশের সমুদ্র সীমায় সিস করতে আসুক না কেন যথাযথভাবে তাদের মুখের উপরে জবাব দেয়া যাবে আর এটি নিয়েই দাদাদের বড় রকমের পেট ব্যথা রয়েছে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ এবং চীন সেটি যদি উদ্ধার হয়ে যায় তাহলে ভারতের উপরে বাংলাদেশের নির্ভরশীলতা মোটামুটি অনেকাংশে কমে যাবে এদিক দিয়ে সামরিক শক্তিতে বলিয়ান হচ্ছে ক্রমান্বয়ে বাংলাদেশ তার সাথে যে সকল মেগা প্রজেক্টগুলো বাংলাদেশের পাইপলাইনে রয়েছে সেগুলো যদি পর্যায়ক্রমে বাংলাদেশের অর্থনীতিতে প্রবেশ করে তাহলে বাংলাদেশের সামরিক শক্তি এখন থেকে পাঁচ বছর পর কোথায় গিয়ে দাঁড়ায় আপনি মেলাতে পারবেন না তখন এই ধরনের বাধা প্রদান বা এই ধরনের অবস্থা সৃষ্টি করা ভারতের পক্ষে কখনোই সম্ভব হবে না সর্বশেষ সার কথা হলো এটি ভারতের বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশের আরেকটি বড় ধরনের মেগা প্রজেক্ট বাস্তবায়িত হতে যাচ্ছে যেটা ভারতের জন্য কৌশলগত হুমকি মনে করে ভারত কিন্তু বাংলাদেশ সেটিকে পাত্তা দেয়নি এখনও বাংলাদেশের উচিত হবে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে যদি কোনো বাধা প্রদান করে ভারত বিশেষ করে গোপনে বাধা প্রদান করে সেগুলোকে পায়ে ধরে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক শক্তি অর্জন করতে হবে তাহলেই দেশের বুকে অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী বাংলাদেশ অত্যন্ত অনায়াসে আত্মপ্রকাশ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ